Welcome to Pori's Fairy Tale Lifestyle. Pori, hi. Pori, shabai ke hi korche. Pori, hati hati papa. Hati hati papa. Pori, ekhon hatte shike geche. Ar Porir ar ek din pore janmodin. Pori, kalke janmodin. Hati hati kore chole asho shona. Pori, janmodiner preparation korchi amra. Amra tin jone celebrate korbo ekhane. কিন্তু আমরা তিনজন সেলিব্রেট করলেও আমরা তো একা নয়, আপনাদের পরির জন্মদিন। পরির এত বড় পরিবার আছে, সবাই পরিকে কত ভালোবাসে। পরি হাই করে দাও সবাইকে। আজ আজ বাদে কাল পরির জন্মদিন, হ্যাপি বার্থডে পরি। আর রাত কাটলে হ্যাপি বার্থডে সোনা পরি, ছোট্ট পরি। পরি কিন্তু জন্মদিনের নতুন জামা পরা স্টার্ট করে দিয়েছে। পরিকে এই জামাটা ঠাকুরদাদা পোস্ট করে পাঠিয়েছে। ঠাকুরদার বাড়ির থেকেও পোস্ট এসেছে। কি এসেছে সেই সেই পোস্টে? সেই ব্লগও খুব তাড়াতাড়ি আসছে। আর পরির জন্মদিনের জন্য আমরা বেলুন ফোলানো শুরু করে দিয়েছি। আর অন্য কিছু ডেকোরেশন আজকে করে রাখবো, বাকি তো জন্মদিনের ব্লগে আপনারা দেখতেই পাবেন। পরি এখন বেলুন নিয়ে খেলা করছে আর হাঁটি হাঁটি করে বেড়াচ্ছে টলমল টলমল পায়ে। ঘরটাও একটু গুছিয়ে নেবো, রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে, সব টেবিল সরানো হচ্ছে, পরির হাই চেয়ার সরানো হবে। চলুন শুরু করি আজকের কিছুটা ডেকোরেশন। আর এই দেওয়ালটাতে হ্যাপি বার্থডে ব্যানারটা লাগাবো। তো হ্যাপি বার্থডে ব্যানার আমরা অর্ডার করেছিলাম, এই হলো হ্যাপি বার্থডে ব্যানার। এই রকম হবে, এই প্যাটার্নে এইভাবে লাগাতে হবে। প্রত্যেকটা লেটার আলাদা আলাদা আছে। আর যেটা খুব ভালো লাগলো, আগেও আমরা অ্যামাজনে ওখানে তো অর্ডার করতাম, পরি ভীষণ এক্সাইটেড। আর এটার সাথে যেটা যে স্ট্রিংটা দিয়ে ঝোলাবো সেটা তো আছেই, আর তাছাড়া একটা নিডিল দিয়েছে, একটা প্লাস্টিকের নিডিল। এটা এটা একদম পুরো সুচের মতো, কিন্তু এটা কিন্তু প্লাস্টিকের, এটা খুব ভালো লেগেছে। ওরে বাবা, আমি এইটাকে সেট করে নিই, পরির বাবা আর পরি খেলা করতে লাগুক। পরি হেল্প করছে। আর এইটা দেখুন, একদম সেই সেলাই যেভাবে করে ওইভাবে, এই চেয়ে লেগে গেছে, এই যে পিটা লাগছে, একদম সেলাইয়ের সুতো সেলাই করার মতো, একদম রান সেলাইয়ের মতো করে এরকম, এই চেয়ে, এই যে পি হলো, একটা পি হবে, এইভাবে পুরোটা করে নিয়ে লাগিয়ে দেখাচ্ছি। পরিও হেভি মজায় আছে, ভীষণ মজায় আছে। ও ভাবছে এগুলো কি, ও মজা করছে। সেলাই করে হ্যাপি বানিয়ে ফেলেছি, এইবার হ্যাপি লেগে গেছে দেওয়ালে। পরি তো ভীষণ খুশি, আমাদের বার্থডে গাল আর হেঁটে বেড়াচ্ছে, পড়ছে। ওরে বাবা, কত আনন্দ পরি, কত আনন্দ। সোনা, এখন পরি ভালোই হাঁটি হাঁটি করতে পারে। হ্যাঁ, তদারকি করতে আসছে ওর হ্যাপি বার্থডে হ্যাপিটাকে। কই বাবা, কি আনন্দ পরি। পরির মা বার্থডেটাও সেলাই করে লাগিয়ে দিয়েছে, এবার পরির বাবা ওখানে দেয়ালে লাগিয়ে দেবে। পরির বাবাকে হাম বলে দিয়ে দিতে হবে। ওরে বাবা, বাবাকে হাম বলে দিয়ে দাও। আমাদের বাড়িতে এমনি এই দেয়ালটাতে কাগজ কেটে ডেকোরেট করে রেখেছিলাম লাভ দিয়ে, সেটা এখন অন্যভাবে রিডেকোরেট হবে, রিঅ্যারেঞ্জমেন্ট হবে বলা যায়। এবার এই লাভ গুলো লাগিয়ে দিলি। পরির প্রথম জন্মদিন, আমরা আমাদের কি অদ্ভুত লাগছে ভেবে বলো যে এত বছর আমাদের সঙ্গে। আগের বছর পেটের ভেতরে ছিল আর আমার সেই সময় কোভিড হয়েছিল, সে কি চিন্তা পরি, পরি নড়ছে না, হ্যাঁ নড়ছে না, আমার ইমার্জেন্সি ডেলিভারি করতে হয়েছিল। আর আজকে এই বছর পরি খেলে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে। আর ও ও যে কি বুঝেছে এত ডেকোরেশন, আলো দেখে প্রচন্ড খুশি, কি হাসছে,
গান গাইছে। ওকে দেখে নিন আপনারা একটু, আমি ততক্ষণে এগুলো লাগিয়ে। পরি কি খুশি এগিয়ে যাচ্ছে মায়ের দিকে। তোর হাঁটি করছে পরি, আমাদের পরিটা বড় পরি হয়ে গেছে, পরি হাঁটি হাঁটি করছে। হ্যাপি বার্থডে ডিয়ার পরি, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা পরি আবার হাঁটতে নেমে কি করছে? কালকে পরির বার্থডে ব্লগ আসছে, সবাই আমাদের সাথে থাকবেন, পরির সাথে থাকবেন, আমাদেরকে ভালোবেসে পরিকে ভালোবেসে। আজকের মতো আসছি, টাটা বাই।